দিস ইজ সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা, বা আরেকটা নাম হচ্ছে যে ভার্টিব্রা প্রোমিনেন্স। ভার্টিব্রা প্রোমিনেন্স বলা হয় কারণ হচ্ছে যে যে স্পাইনাস প্রসেসটা এটা অনেক প্রোমিনেন্ট, এবং যখন হেডটাকে ফরওয়ার্ড বেন্ড করা হয় তখন এটা ভালো বোঝা যায়। আর এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, এখান থেকে বিভিন্ন ডিসেকশনের সময় বিভিন্ন মেজারমেন্ট করা হয়। আর হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস হচ্ছে যে বডি লাইজ এন্টিরিয়রলি, আর্স লাইজ পোস্টেরিয়রলি, দ্য সুপিরিয়র আর্টিকুলার ফেসেট ইজ ভার্টিক্যাল, স্পাইনাস প্রসেস ইজ লং, স্ল্যান্ডার অ্যান্ড ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস, হরাইজন্টালি ব্যাকওয়ার্ডস। তারপরে হচ্ছে যে পার্টস, বডি আছে, বডি আছে আর্চ, বডির ভিতরে এই এই যে প্রজেক্টেড যে ল্যাটারাল বর্ডারগুলো একে বলা হয় আর্মস ইন এ প্রসেস। তারপরে আছে ট্রান্সভার্স প্রসেস, ফোরামেন ট্রান্সভার্সালিয়াম, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে যে টিউবারকল অফ দ্য স্পাইনাস প্রসেস, পোস্টেরিয়র টিউবারকল বলা হয়। আর সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। আচ্ছা, সেভেন সার্ভাইকাল ভার্টিব্রাতে তো ইয়া থাকে, স্পাইনাস প্রসেসটা বাইফিট হয় না? না, বাইফিট থাকে না। হ্যাঁ, ঠিক আছে। এই তারপর হচ্ছে যে অ্যাটাচমেন্ট, স্পাইনাস প্রসেসে অ্যাটাচমেন্ট দেয়, অ্যাটাচমেন্টগুলো হচ্ছে যে লিগামেন্টাম, নিউকি, ট্র্যাপিজিয়াস, রম্বয়েডিয়াস মাইনর, সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র মাসেল, স্পিনিয়াস, ক্যাপিটিস, স্পাইনালিস সার্ভিসিস, মাল্টিফিডাস, আর সে ইন্টার স্পাইনালিস মাসেল লাগবে। ট্রান্সভার্স প্রসেসটা সবচেয়ে বড়, ট্রান্সভার্স প্রসেস থাকবে এখানে, বিগ সাইজ, পোস্টেরিয়র রুটটা বেশি বড় অ্যান্টেরিয়র রুটের তুলনায়। আর রুটগুলো কি চিন দেখো তো, এই যে অ্যান্টেরিয়র রুট আর পোস্টেরিয়র রুট, পোস্টেরিয়র রুট অনেক বড়, অ্যান্টেরিয়র রুট ছোটো এবং চিকন, স্ল্যান্ডার বলে আর কি, আর পোস্টেরিয়র রুটটা ওয়াইড, স্ট্রং এবং মোটা অনেকটা। তাইলে এটা কি অ্যান্টেরিয়র রুট? এটা হচ্ছে পোস্টেরিয়র রুট, এই যে পোস্টেরিয়র রুট। তাহলে এটা কি? এই যে এটা হচ্ছে পেডিকল। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে যে ফোরামেন ট্রান্সভার্সালিয়ামটা অন্যান্য ভার্টিব্রা হচ্ছে এটা রিলেটিভলি অনেক স্মল থাকবে, রিলেটিভলি স্মল থাকবে। আর এটা ট্রান্সভার্স বাই অ্যান অ্যাক্সেসরি ভার্টিব্রাল ভেইন, তার ট্রান্সভার্স থাকবে। আর অ্যাটাচমেন্টের ক্ষেত্রে ট্রান্সভার্স হচ্ছে, অ্যাটাচমেন্ট হচ্ছে যে পোস্টেরিয়র যে টিউবারকল, পোস্টেরিয়র টিউবারকলটা হচ্ছে যে পোস্টেরিয়র টিউবারকল অ্যাটাচমেন্ট হচ্ছে স্ক্লেনিয়াস, স্ক্লেনিয়াস মিডিয়াস। আর পোস্টেরিয়র টিউবারকলের নিচে লাগবে হচ্ছে যে লিভেটরিস পোস্টেরাম মাসল, পোস্টেরিয়র টিউবারকলটা হচ্ছে যে এই যে এটা পোস্টেরিয়র টিউবারকল। তারপরে অনেক সময় এই সেভেন সার্ভাইকাল ভার্টিব্রাতে সার্ভাইকাল রিব অ্যাপিয়ার করে, সার্ভাইকাল রিব অ্যাপিয়ার করে। আর এই সার্ভাইকাল রিবটা কী করে, যে অনেক সময় ব্রাকিয়াল প্লেক্সাসের আপার ট্রাঙ্ককে সেটা কমপ্রেস করতে পারে, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ক্লাম্পকে প্যারালাইসিস হতে পারে। আর হচ্ছে এগুলো হচ্ছে আনসিনের প্রসেস, আনসিনের প্রসেসগুলো একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে এগুলো ইন্টারভার্টিবল যে ডিস্ক থাকে এগুলোর ইয়াতে রাখে, যখন সার্ভাইকাল রিজিয়নে বেশি মুভমেন্ট হয় তখন এই ইয়াগুলো ডিসপ্লেস থেকে প্রিভেন্ট করে, ভার্টিব্রাগুলো থেকে একটা ভার্টিব্রা থেকে আটটা ভার্টিব্রা ডিসপ্লেসকে প্রিভেন্ট করে হচ্ছে যে এই অ্যান্সিলারি প্রসেসগুলো। এই জন্য সার্ভাইকাল রিব্রেট করে।